নমস্কার বন্ধুরা মিক্স ফিউজ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত সামনেই জন্মাষ্টমী সেই জন্য আমি এখন জন্মাষ্টমী স্পেশাল বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে দিয়েছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মতিচুরের লাড্ডু এই মতিচুরের লাড্ডু খুব সহজেই কিন্তু বাড়িতে আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন দেখুন এর জন্য আমি ছোলার ডাল নিয়ে নিচ্ছি পাঁচশো আর ছোলার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে এটাকে চার থেকে পাঁচ ঘন্টা কমপক্ষে ভিজাবো পারলে আপনারা আরও বেশিক্ষণও ভিজাতে পারেন তবে চার পাঁচ ঘন্টা কম করে রাখতে হবে আর দেখুন নখ দিয়ে এরকম একটু ভেঙে যাচ্ছে এরকম হলে বুঝতে পারবেন যে ডালটা ঠিকঠাকভাবে ভিজে গেছে এবার ডালটাকে জল ঝরিয়ে নিলাম ডালটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা মিক্সির জারের মধ্যে এই ডালটাকে পিষে নেব শুধু জন্মাষ্টমী কেন যে কোনো পুজোতেই এই লাড্ডু কিন্তু বানানো যায় এই মতিচুর লাড্ডু লক্ষ্মী পুজো গণেশ পুজো থেকে শুরু করে সমস্ত রকম পুজো পার্বণী আপনারা কিন্তু চট জলদি বানিয়ে নিতে পারবেন বাড়িতেই দেখুন ছোলার ডালটাকে এখানে পিষে নিয়েছি আর খুব একটা মিহি পেস্ট করিনি একটু দরদরা রেখেছি অর্থাৎ একটু হালকা দরদরা করে পিষেছি এবার দেখুন এটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি পাঁচশো ডাল আমি দু তিনবারে বেটে নিয়েছি পরিমাণটা আপনারা আপনাদের মতো নেবেন আমি এখানে পাঁচশো ডাল ব্যবহার করেছি এবার এভাবে পুরো ডালটাকে আমি এরকম হালকা করে বেটে নিয়েছি খুব একটা মিহি পেস্ট বানাইনি আর ডালে কিন্তু একদমই জল দেবেন না এবার কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল যে কোনো সাদা তেলেই আপনারা ব্যবহার করবেন তবে সর্ষের তেল ব্যবহার করবেন না এবার তেলটা গরম হয়ে গেলে এই ডাল ব্যাটাটা এরকম হাত দিয়ে এরকম গোল গোল চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো এটা যেরকম ইচ্ছে আপনারা সাইজ করতে পারেন গোল লম্বা ওভেল যেরকম কিছু কারণ এটা আবার মিক্সিতে পেশা হবে তো সেই কারণে কোনো রকমে এক জায়গায় জড়ো করে সেটাকে ভেজে নেওয়া এবার এরকমভাবে আমি দু তিনবারে এই ডাল বড়াগুলো ভেজে নিচ্ছি খুব একটা লাল করে ভাজার কোনো দরকার নেই আর লাল করে ভাজতেও যাবেন না কারণ এগুলো এরকম সাদা সাদাই থাকবে তবে হ্যাঁ এপিট ওপিট উল্টে যেন ভেতরে ভাব না থাকে সেরকম একটু খেয়াল করে নামিয়ে নিতে হবে খুব একটা ভাজার জন্য বেশি সময় লাগে না দেখুন এটা ফুল ফ্লেমেই আমি ভাজছি এবার এরকম নাড়াচাড়া করে যখন দুদিকটাই একটু শক্ত হয়ে যাবে তখন একটা একটা করে এই তেল থেকে তুলে নেব এই লাড্ডু আমরা যখন দোকানে কিনতে যাই তখন কিন্তু অনেকটাই দাম পড়ে যায় তো এত সহজে যে এই মতিচুর লাড্ডু বাড়িতেই বানানো যায় আর খুব কম সময়েই সেটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন দেখে আপনারা বলবেন যে কত সহজেই এই লাড্ডুটি বানানো হয়ে যায় আর এর টেস্ট দোকানের থেকে অনেক গুণ বেশি তো আপনারা অবশ্যই এরকমভাবে একবার হলেও মতিচুর লাড্ডু বানিয়ে দেখতে পারেন তাহলে কিন্তু আপনাদের বারবার ইচ্ছা হবে এই মতিচুর লাড্ডু বানানোর তো এবার সবগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম আর বাকি যেগুলো আছে সেগুলোকে ভেজে একেবারে রেডি করে নিলাম এই যে দেখুন সমস্ত এবার এগুলোকে ঠান্ডা করে নেব। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে কারণ মিক্সিতে গরম দিলে কিন্তু মিক্সি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেজন্য কিন্তু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে তারপর ভেঙে ভেঙে এরকম টুকরো করে এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকেও আমি পিষে নেব আর এটাও যে পিসবো এটাও কিন্তু ওই দরদরা পিসতে হবে খুব একটা কিন্তু মিহি করে পেশা চলবে না দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মিহি করে পিষেছি অর্থাৎ এরকম দরদরা করেই কিন্তু পিসতে হবে পুরোটা এরকমভাবে দু তিনবারে আমি পিষে নিয়েছি যেহেতু আমি লাড্ডুর পরিমাণটা একটু বেশি বানাচ্ছি সেই জন্য কিন্তু এখানে সব কিছুর পরিমাণটা একটু বেশি নিচ্ছি আপনারা কম চাইলে সব কিছুই পরিমাণ কম কম দিতে পারেন এবার দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো ঘি আর এখানে দিয়ে দিচ্ছি মগজ আর ছোট ছোট টুকরো করে রাখা কাজু কাজু মগজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর সঙ্গে আপনারা আমন্ড কুচিও দিতে পারেন এখানে আমি আমনটা মিক্সিতে একটু গ্রেট করে নিতে গিয়েছিলাম কিন্তু একটু বেশি গুঁড়ো হয়ে গেছে তো আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন কিংবা ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন আর আমি এরকম গুঁড়ো করে দিয়েছি তো আপনারা চাইলে এরকম গুঁড়োও দিতে পারেন এবার এটাকে নাড়াচাড়া আর একটু করে নিলাম প্রায় ত্রিশ সেকেন্ডের মতো এই ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে এবার আমি যে ছোলার ডালটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দেখুন এখানে দিয়ে দিচ্ছি পুরোটাই এখানে দিয়ে দেবো দিয়ে ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব মতিচুরের লাড্ডু আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে তাছাড়া আমার পরিবারও কিন্তু সবাই এই মতিচুরের লাড্ডু খেতে খুব পছন্দ করে তাছাড়াও যে কোনো পুজো পার্বণেও এই মতিচুরের লাড্ডু কিন্তু খুব সহজেই বানিয়ে নিয়ে আমরা ভগবানকে ভোগ লাগাতে পারি সামনেই জন্মাষ্টমী আপনারা চাইলে এরকমভাবে মতিচুর লাড্ডু আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি একটু হালকা ভেজেও নিয়েছি খুব লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে এবার দেখুন একটা পাত্রকে ওভেনে বসিয়ে নিয়েছি এবার চিনি আর জল দিয়ে দিলাম এখানে চিনির পরিমাণটা আমি তিস তিনশো গ্রামের মতো নিয়েছি পাঁচশো ছোলার ডালের জন্য তো এটা আপনারা কমাতেও পারেন বা বাড়াতেও পারেন তবে খুব একটা বেশি কমাবেন না তাতে লাড্ডুর কিন্তু স্বাদ থাকবে না কেন কি লাড্ডু একটু মিষ্টি খেতে হয় আর চিনির পরিমাণটা ঠিকঠাক থাকলে কিন্তু লাড্ডুর যে চিটের পরিমাণটা সেটাও কিন্তু ঠিকঠাক থাকবে এবার আমি এখানে ফুড কালার দিলাম ফুড কালারটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে বলবো ফুড কালারটা না দিলে কিন্তু দোকানের মতো লাড্ডুর কালার আসবে না আমি এখানে খুব একটা বেশি ব্যবহার করিনি একেবারে অরেঞ্জ কালার আসবে না তবে ডিপ ইলো কালারটা আসবে তো এই রসটাকে খুব একটা বেশি ফোটানোর প্রয়োজন নেই মোটামুটি হালকা একটা চিটচিটে ভাব এলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এবার আমি এই যে গুঁড়োটা রেডি করেছিলাম এটা এবার এই রসের মধ্যে দিয়ে দেব রসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগেও বললাম যে রসটাকে কিন্তু খুব একটা বেশি পাক করতে হবে না রসটা এক বা দুতারের কোনো প্রয়োজন নেই হালকা চিটচিটে ভাব এলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার এটা নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার গ্যাসটাকে আবারও অন করে দিচ্ছি আপনারা চাইলে গ্যাসটা অন করেই এই কাজটা করতে পারেন তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার এই মিশ্রণটা ঢালার পর অন করেছি এবার দেখুন নাড়াচাড়া করে এই রসটাকে কিন্তু একটু শুকিয়ে নিতে হবে এইভাবে যেরকম রস থাকবে সেরকম শুকিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মোটামুটি এখানে আমার তিন থেকে চার মিনিটের মতো ফুল ফ্লেমে আমি শুকিয়ে নিয়েছি এবার নামাবার আগে অবশ্যই কিন্তু ঘরোয়া ঘি অর্থাৎ ঘরের তৈরি যদি ঘি থাকে অবশ্যই দু চামচ দেবেন তাতে কিন্তু লাড্ডুর ফ্লেভার আসবে অসাধারণ দোকানে যে আমরা লাড্ডু খাই সাধারণত এখানে তেলের গন্ধ থাকে ঘিয়ের গন্ধ এতটা পাওয়া যায় না কিন্তু বাড়ির লাড্ডুর মধ্যে যদি একটু এরকম ঘি দেন তো অসাধারণ কিন্তু ঘিয়ের গন্ধ একটা বের হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এবার দেখুন হালকা ঠান্ডা করে নিয়েছি এটা খুব একটা ঠান্ডা করা যাবে না হালকা ঠান্ডা অবস্থায় এরকম পাকিয়ে নিতে হবে এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে কিন্তু পাকিয়ে আপনাদের দেখাচ্ছি এইভাবে লাড্ডুগুলো পাকিয়ে নিলাম আর দেখুন সমস্ত লাড্ডু কিন্তু এবার রেডি করে নিয়েছি এবার প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি আর ওপর থেকে আমি একটু পেস্তা বাদাম ডেকোরেট করে নেব তাতে দেখতে খুব সুন্দর লাগবে তাছাড়া আপনারা কিশমিশ কিংবা কাজুও উপর থেকে দিয়ে দিতে পারেন ডেকোরেশনটা আপনারা আপনাদের মতো করে করতে পারেন এবার দেখুন ছোটো ছোটো টুকরো করেছি পেস্তা বাদামগুলোকে দিয়ে উপর থেকে একটু করে দিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আশা করি ভিডিওটা দেখলেন তো অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পায় সেজন্য অবশ্যই শেয়ার করে দেবেন এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ